কোনো মানুষ যদি অন্যায় করে তাহলে কি তার বোঝা সারা জীবন তাকে বয়ে যেতে হবে? তোমার কোথাও যাওয়া হবে না সাথীদি। এরপরের কথাটা শুনলে তুমি আর আমাকে আটকাবে না হে। আমি তোমার উজানকে ভালোবাসি আর চিরকাল বাসবো। কি হয়েছে তাতে? ভালোবাসা অপরাধ না পাপ? হুম, তোকে আমি ক্ষমা করবো কিভাবে হিয়া? ও তো তোমাকে ক্ষমা করতে না পেরে তুমি কি ভালো আছো উজান? আনসার মি, তুমি কি সত্যি ভালো আছো? আমি জানি তুমি ভালো নেই উজান, তুমি ভালো থাকতে পারো না। সাথী দিদি তোমার সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, আর সেই জন্যই তো তুমি মুখ ফুটে আমাকে কিছু বলতে পারোনি। সারাক্ষণ তুমি তোমার ছোটবেলার বন্ধুকে মিস করেছ। সত্যি কথা বলো যে তুমি সাথী দিদিকে মিস করো না? তোমাদের বন্ধুত্বকে মিস করো না? চুপ করো রিয়া, প্লিজ চুপ করো। কেন কেন চুপ করব? সাথী দিদি কেন তোমরা আবার আগের মতো বন্ধু হতে পারবে না? প্লিজ আমার জন্য না রিয়া, তার হয় না, সেটার কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না সেটা। শুধু আমার উজান, শুধুই আমার। আমি জানি তোমার আর আমার মাঝখানে কোনোদিনও কেউ আসতে পারবে না, সত্যি বলছি। সাথীদিকে ক্ষমা করে দাও। কি ব্যাপার, হঠাৎ আমায় মনে পড়লো? তুমি কতটা ব্যস্ত সেটা জানতে ফোন করলাম। আর একটা অকেজো মানুষ, সবার ব্যস্ত। বাবা, আজ তোমার ছেলের আশীর্বাদ বলে কথা? আজ তো তোমার নিঃশ্বাস ফেলার সময় থাকার কথা না, কত কাজ তোমার। অনেক কাজ, কিন্তু কাজগুলো কি করে করব সেটা জানলে তবে তো করব। এ মা, তোমরা কোনো নিয়ম কানুন জানো না? ওকে ফরগেট ইট। আচ্ছা বাবা, তোমার কাছে আমার একটা আবদার আছে। বল বল। বলছি কি, মণিমারা তো যাচ্ছে তোমাদের ওখানে, আমি সঙ্গে যাই? চলে না, বেশ হই হলো। কি হলো? না রে, আসিস না মা। বাবা, মণি যদি আগে চলে আসে না সমস্যা হবে। তুমি কি বলছো আমি একদম বুঝতে পারছি না। আরে ওই আমার বোন বিনতা দিল্লিতে থাকে, আজই আসবে বলছে। তাহলে তো ভালোই, ওনার সঙ্গে আলাপ হয়ে যাবে। না রে মা, ব্যাপারটা হচ্ছে ওই যে কোনে ছেলের আশীর্বাদের দিন ছেলের বাড়িতে আছে দেখলে আবার সমস্যা হবে বলছো? তাহলে তাকে অমলেন্দুদা। এই তো সমরে এসে পড়েছে, এসো এসো সমরে বসো। বুঝলি হিয়া, আসল কাজের লোক এবার এসে গেছে, তাই রাখি এখন। আর কোনো চিন্তা নেই বুঝলে, টিউলিপ থেকে অফ করে নিয়ে একবারে চলে এসেছি। বলো কী করতে হবে? কী করতে হবে সেটা তো তুমি ঠিক করবে সমরেশ। আমি কী ঠিক করব, মানে কী করতে হবে? না ওই আশীর্বাদের ব্যাপারে যা যা করতে হয় সব করতে হবে। আশীর্বাদের ব্যাপারে কী করতে হয়? আরে আমি কী করবো বলো, কী করতে হয়? তুমি
তুমি যা জানো সেটাই করো না, তাতেই হবে। ঠিক আছে, সাহস যখন দিচ্ছ তখন দেখি। হ্যাঁ বলো, কি করছ? জীবনে কখনো যা যা করিনি সে সবকিছুই করছি। বুঝেন, একবারই তো বিয়ে করছো, এটুকু না হয় করলে। এটুকু? হ্যাঁ, এখনো তো মনি বেশি আসেনি, একবার এসে পড়লে তারপর তো আর আমার কী যে অবস্থা হবে ভাবতেই ভয় করছে। ও বাবাও বলছিল তোমার সবাই পিসিকে খুব ভয় পাও না? খুব কড়া, কিন্তু একদম মেশিনের মতো কাজ করতে পারে, একবার এসে পৌঁছে গেলে একা হাতে সব সামলে নেবে। বাহ, তাহলে তো ভালোই হলো, একবার মিট করো তারপর বুঝবে। বিপদ তারিণী পুজোর জন্য সারা কলকাতায় একটা পুরুষ ঠাকুর পাওয়া যাচ্ছে না, এটা মানতে হবে আমাকে। অসাধারণ, তাহলে বামুনের ছেলে ডাক্তারি করছি কেন? পুরুতগিরি করলে তো পারতাম, ডাক্তারিতে তো এত ডিমান্ড নেই। না না, আরে বাবা, এখানকার বিপদটা কে তাড়না করবে? আমার এখানেও তো বিপদ তারিণী পুজোই দরকার। আমি কোনো কথা শুনতে চাই না, এক ঘন্টার মধ্যে আমার কাউকে দরকার, ব্যাস। হ্যাঁ রাখছি। সব রেডি তো সমরেশ দা? সব রেডি তো সমরেশ দা? লাইফ ইজ আ গেম। হ্যাঁ, কি পেয়েছো? বিয়েটা ছেলে গেল? ইভাকে বলে টিউলিপ থেকে কখন ছেড়ে দিতে বলেছি তোকে? এতক্ষণ ধরে কি করছিলি? আরে ঠিক সময় চলে আসতাম তো। হ্যাঁ ঠিক সময় চলে আসতাম তো। শোনো, আসবার সময় দারুণ আসবার সময় দেখো না, দেখি আর চামডিপোর সামনে আর ছোট্ট ঘুপচি দোকানে না ফাটাফাটি কচুরি ভাজছে, ওফ, তার সঙ্গে খোসা শুদ্ধ ঝাল ঝাল আলুর তরকারি, ব্যাস আটকে গেলাম। ও যেন আমাকে একটা কথা বলো, তোমার পিসি তোমাকে খুব ভালোবাসে? খুব। তাহলে আমাকেও ভালোবাসবে। জানি তো, এখন রাখি। আচ্ছা বলতো, আশীর্বাদে কি কি লাগে? হ্যাঁ আশীর্বাদে ওই তো, আশীর্বাদে তো, হ্যাঁ আশীর্বাদে না, আশীর্বাদে, হ্যাঁ বেলপাতা লাগে, ফুল লাগে, আর মিষ্টি টিষ্টি। মিষ্টিটা থাক, বেলপাতা লাগে? হ্যাঁ লাগে তো। আর কি কি লাগে? আর আর বেলকাঠ লাগে, বালি লাগে, ইট লাগে। বেলকাঠ ইট বালি কেন? মা যোগ্য হবে না? বাবা যোগ্য হবে? হ্যাঁ যা যা বললাম সেগুলো আনি না। আরে অত চিন্তার কি আছে, মা হু না? না মানে আমি বলছিলাম তুই ঠিক ঠিক জানিস তো ইট বালি কাঠ মানে যোগ্য এসব? ডেফিনেটলি, আমি বামুনের ছেলে, আমি জানবো না বাবা কি হবে এখন। ঠিক আছে আমি ওটা সামলে নিচ্ছি, তুই বরং তুই একটা কাজ কর, এই যে এই কার্ডগুলো রয়েছে, হ্যাঁ এতে এই এখানে ওই কি বললো ওই লাল আর হলুদের ছোপ দিতে হবে, মানে আরে সিঁদুর আর সিঁদুর আর হলুদ, ওই ছোপ দিতে হবে, সেগুলো করতে থাক। এই কার্ডগুলো সমস্ত এই কটা কার্ড বাকি আছে, এটা করতেই হবে, আমাকে বারবার বলে দিয়েছে। ওই যাই হোক, আমি ফিরে আসার মধ্যে যেন এগুলো সমস্ত সমস্ত ছোপ লাগানো যেন রেডি হয়ে যায়, একটা কার্ডও যেন বাকি না থাকে, আর রান্নাঘরের দিকে গিয়ে কোনো লাভ নেই, চাবিটা আমার কাছে, এটা মাথায় রেখো। আরে কিন্তু এলাম আর এলাম, আরে সমরেশ দা, আরে এনি প্রবলেম ডক্টর খুশি? নো স্যার, প্লিজ ফিল এট হোম, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। আশীর্বাদে যোগ্য? হ্যাঁ কেন? না না অমলেন্দুদা, দেখো বাঙালিদের তো সব কিছুতেই যোগ্য হয়, ওই ধরো সত্যনারায়ণ পুজো যোগ্য, বিয়ে, শ্রাদ্ধ, গৃহপ্রবেশ, সবেতেই তো যোগ্য হয়, আশীর্বাদে নিশ্চয়ই হয়। না না সমরেশ, আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। না আমার হতেই পারে, কোনো ভুলটুলের ব্যাপার নেই, বুঝেছো, নিশ্চয়ই হয়। তুমি বলছো বটে, দাঁড়ো একবার ইলিনাকে ফোন করে জিজ্ঞেস করি। না না, ইলিনা ম্যাডামকে ফোন করে কি করবে, ইলিনা ম্যাডাম তো হিন্দু ধর্মের কিছু জানে না। বাবু বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তো আছে। কিয়া,
সত্যি এতটা সাজগুজ করার দরকার ছিল কি কিছু? একদম দরকার ছিল। আমি শুনেছি জানো তো আশীর্বাদে সবাই খুব ইউ আর লুকিং বিউটিফুল, সবাই খুব সুন্দর করে সেজে গুজে যায়, তোমাকেও সুন্দর করে সেজে গুজে যেতে হবে। বাবা হ্যাঁ বলো। আকাশ নীল